হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু কেকিট কেরিয়ার ওয়াল। তো আজকে চলে এসেছি রিক্রুটমেন্টে আরও একটি আপডেট নিয়ে। তো তোমাদের এইবারে যে রিক্রুটমেন্টটি করা হবে কোল ইন্ডিয়াতে, তোমাদের কিন্তু রিক্রুটমেন্টের জন্য নোটিশ বেরিয়ে এসেছে। কারণ কোল ইন্ডিয়াতে আমরা আগের ভিডিওতে আমরা জানিয়েছিলাম যে কোল ইন্ডিয়াতে প্রচুর পরিমাণ নিয়োগ করতে চলেছে, কারণ প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি কিন্তু কোল ইন্ডিয়ায় তৈরি হয়েছে। তো সেই অনুযায়ী কিন্তু নোটিশ পাবলিশড হয়েছে গত 3 ফেব্রুয়ারি নোটিশ বেরিয়ে গিয়েছে। এখানে কিন্তু নিয়োগ করা হবে এমপ্লয়মেন্ট নোটিশ ফর দ্য পোস্ট অফ মাইনিং সিরদার টি অ্যান্ড এস গ্রুপ সি ইন দ্য ECL। তো এখানে গ্রুপ সি পদে কিন্তু নিয়োগ করা হবে কোল ইন্ডিয়াতে। এখানে ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড, অর্থাৎ পূর্ব ভারতের যে কোলফিল্ড লিমিটেড আছে, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, এই কোলফিল্ডগুলোতে নিয়োগ করা হবে। ফোর্স পোস্ট অফ মাইনিং সিরদার ফ্রম ইন্ডিয়ান ন্যাশনাল ফর ফিলিং আপ দ্য ভ্যাকেন্সিজ থ্রু অনলাইন মোড। তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। তো তার আগে বলে দিই, যারা আমার চ্যানেলটিতে প্রথম, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, যাতে এরকম জব আপডেট সবার প্রথমে তোমরা আমার চ্যানেল পেয়ে যেতে পারো। এখানে দেখো, নেম অফ দ্য পোস্ট মাইনিং সিরদার টি অ্যান্ড এস গ্রুপ সি পদে নিয়োগ করা হবে। এখানে বেসিক পে তোমাদের যেটা আছে 31,852 থেকে কিন্তু স্টার্ট পার মান্থে। এখানে কিন্তু জেনারেলদের জন্য অনেকগুলোই ভ্যাকেন্সি আছে, 127টা, EWS 30টা, OBC 83টা এবং এসসি কিন্তু 46টা এবং ST কিন্তু 23টা এখানে ভ্যাকেন্সি আছে। টোটাল 309টা ভ্যাকেন্সি আছে। ব্ল্যাক লগ ST-র জন্য 4টা ভ্যাকেন্সি আছে। PH বা হ্যান্ডিক্যাপদের জন্য এখানে কোনো ভ্যাকেন্সি নেই। তো এখানে টোটাল কিন্তু 313টা টোটাল ভ্যাকেন্সি আছে। অল দ্য অ্যাবোভ পোস্ট ক্যারি VDA অ্যান্ড আদার অ্যাডমিসিবল অ্যালাউন্স অ্যাজ পার ন্যাশনাল কোল ওয়েজ এগ্রিমেন্ট। ন্যাশনাল কোল ওয়েজ এগ্রিমেন্ট অনুযায়ী তোমাদের কিন্তু এখানে কাজ দেওয়া হবে, স্যালারি পাবে, সব কিছুটাই হবে। তো এখানে বলছে অ্যাবোভ ভ্যাকেন্সিজ আর নট সুটেবল ফর PH ক্যান্ডিডেট। এখানে হ্যান্ডিক্যাপদের জন্য কোনো ভ্যাকেন্সি নেই। অ্যান্ড কোল্ড অ্যান্ড কালার বা ব্লাইন্ড ক্যান্ডিডেট এবং রং বন্ধাত্ব বা রং চিনতে পারে না এরকম কোনো ব্যক্তি এখানে আবেদন করতে পারবে না। সাবমিশন অব অনলাইন অ্যাপ্লিকেশান 22 অর্থাৎ ফেব্রুয়ারির কুড়ি তারিখকে শুরু হচ্ছে আবেদন করা এবং লাস্ট ডেট থাকছে মার্চের 10 তারিখ পর্যন্ত। তোমরা কোন ওয়েবসাইটে আবেদন করবে, এখানে ইস্টার্নকোল.gov.in এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। লিঙ্ক তোমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে। তো এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে সেই সংক্রান্ত কিন্তু কিছুই এখানে জানানো হয়নি। তো 20 তারিখে যখন আবেদন শুরু হবে তার আগে তোমাদের একটা ভিডিও করে দেবো, সেখান থেকে তোমরা কোয়ালিফিকেশান দেখে তোমরা ডাইরেক্ট অনলাইনে আবেদন করতে পারবে। তো ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক করবে এবং এর বাইরে তোমাদের কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে।